দেখো টোকাচ্ছে, দেখো এই যে, এই যে ভাই, ভাই একটু শুনবেন, আপনারা গাড়ির পাশে দাঁড়িয়ে গাড়িটি টোকাচ্ছেন কেন? টোকাচ্ছি তাতে কি হয়েছে? গাড়ি তো ভেঙে ফেলেনি। না, এটা কেমন ধরনের কথা বলছেন? আপনি পা দিয়ে গাড়ির মধ্যে দাঁড়িয়েছেন, আবার আরেকজনের গাড়িতে টোকা দিচ্ছেন কেন? কেন মানে মনে আছে আপনি নতুন একখান গাড়ি কিনেছেন ঢাকা শহরে? না, নতুন গাড়ি কিনেছি, পুরন গাড়ি কিনেছি এটা তো জানার দরকার নাই। আপনি আরেকজনের গাড়িতে বসে টোকা দিবেন, আবার বড় বড় কথা বলবেন কেন? কথা বড় কথা বলবেন? আপনি বলেন সুন্দর ভদ্রভাবে বলেন। আমি ভদ্র করে শুরু করেছি, আপনি তো বলছেন কি হয়েছে কি হয়েছে। আপনি গাছের মধ্যে টোকা দেন, রাস্তায় টোকা দেন। চুপ না, আমি তো চিনলাম না। আপনি 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 এত উত্তেজিত হচ্ছেন কেন? আমি বুঝলাম না, তোমার বাবা ভাই একদম সীমাহীন হয়ে গেল। অন্তু, অন্তু কি করেছো তুমি এটা? কেন বাবা, তুমি সারপ্রাইজ হওনি? হ্যাঁ, আমি খুবই সারপ্রাইজ হয়েছি এবং সাথে সাথে রাগও করেছি। কেন বাবা, এটা তো তোমার গাড়িতে তোমার ছবি, কেন মানুষ বুঝতে পারে এটা তোমার গাড়ি? কি করেছে? রং পেন্সিল দিয়ে গাড়িতে কার যেন ছবি এঁকে রেখেছে। বাবা, এটা কার যেন ছবি না, এটা তোমার ছবি। হ্যাঁ, কি করেছে বাবা? আমার ছবি এঁকেছো না, কিন্তু গাড়িটা যে বাবা নোংরা হয়ে গেছে সেটা বুঝবে না? কি ব্যাপার, তুমি শার্ট খুলছো কেন? অফিস যাবে না? না, ওই নোংরা গাড়ি নিয়ে আমি অফিস যাবো না। তুমি তুমি এক কাজ করো, ওই বালতিতে পানি দাও আর একটা কাপড় দাও। দেরি হয়ে যাবে তোমার অফিসের, এগুলো করলে ওর স্কুল আছে। দেরি হলে হোক, আমি ওই গাড়ি নিয়ে যাবো না। আর এত সাদের একটা গাড়ি, তুমি বুঝতে পারছো না কেন? তুমি দাও। কি করছিস তুই? এখন স্কুলেও যাওয়া হবে না, বাবার অফিস হবে না, এগুলো করতে হয়। নতুন গাড়ি না, একা একা পড়ো, আমি আসছি। বিয়ের অ্যালবাম দিয়ে কি করবি? দেখব। তো বিয়ের ছবি দেখবি, কোনো মতলব আছে? কোনো মতলব নাই। কিছু তো একটা মতলব আছে। কি মতলব বল? একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ রে? সারপ্রাইজ কি আগে কেউ বলে নাকি? তাই তো, ঠিকই, কেউ আগে থেকে বলে না। আচ্ছা ঠিক আছে, আমি দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্তে? শর্তটা হলো একটা ছবিও নষ্ট করা যায়, ঠিক আছে? ড্রয়িং কি করে তাড়াতাড়ি আসবো? তোমার ছেলে শিল্পকর্ম সাফ করে অফিসে যেতে যেতে 12টা বেজে গেছে, আগে বেরোবো কি করে? তা কোথায় তোমার সেই লিওনার্দো দা ভিঞ্চি? কোথায়? ও ঘরে। তুমি যাই বলো, খুব উৎসাহ নয় কিন্তু গাড়িতে ছবিটা এঁকেছে। তাই বলো, নতুন গাড়িটা কিনে আনলাম, এখন এই কাজ করবে? দেখো, গাড়িটা নিয়ে তো আমাদের অনেক স্বপ্ন তৈরি হয়েছে। তুমি গাড়িটা সাজাবে, আমি সাজাবো, দুজন মিলে আমরা কোথাও বেড়াতে যাব, কত কিছু করব। তেমনি ওরও তো একটা স্বপ্ন তৈরি হয়েছে, তাই না? তুমি হাত মুখ ধুয়ে নাও, ঠিক আছে? আমি চা দিচ্ছি।